ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয় বলে আজকে বিএনপি আপনার রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তারা যখন ক্ষমতা গ্রহণ করেছিল ভেবেছিল যে কিয়ামত পর্যন্ত তারাই রাষ্ট্র শাসন করবে, আর এই রাষ্ট্র শাসন করতে গিয়ে হত্যা নির্যাতন তার সব চালাবে। এই সব চালাতে গিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চাইল, আমার দেশের সকল মানুষকে তারা নিগৃহীত করলো, নির্যাতন করলো, আওয়ামী লীগের হাজার হাজার মানুষকে তারা জেল নিক্ষেপ করে দিয়ে 2001 নির্বাচনের পর 2004 একুশে আগস্ট জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা একুশে আগস্ট গেলে চালিয়েছিল। বিএনপি ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারলে, সেদিনের বিরোধী নেত্রীকে হত্যা করতে পারলে তারা রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, আমরা মানুষের সেবা করার জন্য রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেই সেবা করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। সেদিন জাতির পিতাকে তারা হত্যা করতে চেয়েছিল, রাষ্ট্রের তখন দায়িত্বপ্রাপ্ত ছিল বেগম খালেদা, ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদিয়ার হাতে ন্যস্ত প্রশাসনে, তারই পুত্র তারেক রহমান মাননীয় সেদিনের প্রধানমন্ত্রীকে বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য নীল নকশাকে আক্রমণ চালিয়েছিল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জিয়াউর রহমানের হাতে জাতির পিতার রক্ত, তার স্ত্রী বেগম জিয়ার হাতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীদের রক্ত, তার পুত্র তারেক জিয়ার হাতে আইনুর রহমান সহ 24 জন শহীদের রক্তে তারা তাদের হাতকে রঞ্জিত করেছে। রঞ্জিত করে তারা ভেবেছিল এই দেশটিকে তারা চিরস্থায়ী শাসন করবে, কিন্তু জনগণ সেটি দেয়নি। 2018 নির্বাচনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, তারপর থেকে আমরা দেশে আস্তে 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 আমরা উন্নতির যে স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্ন ছোঁয়ার তার প্রান্ত আমরা পৌঁছে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাঝখানে বৈশ্বিক মহামারী করোনার কারণে 2-3 বছর আমরা পিছিয়ে গেলাম, এরপর শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার মধ্য দিয়ে সমস্ত বিশ্ব আজ অর্থনৈতিকভাবে মুখ খুবড়ে পড়েছে, সেটির প্রভাবও পড়েছে বাংলাদেশ। আমি জানি এদেশের মানুষ কষ্ট পাচ্ছে, দ্রব্যমূল্যের কষ্ট পাচ্ছে, বিদ্যুতের দাম নিয়ে কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা অসহায়, আমরা অসহায়ভাবে আত্মসমর্পণ করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী লড়ছেন, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত যে নিয়েছেন দেশের মানুষকে তিনি সুখী সমৃদ্ধ একটি জাতি হিসেবে স্বপ্ন যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেই স্বপ্নকে তিনি অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করবেন। যে কথা বলছিলাম 2004-এর 21 আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে জাতির পিতার সুযোগ্য কন্যাকে যেভাবে হত্যা করতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া, আমাদের এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সেদিনের প্রধানমন্ত্রী আমাদের তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার দিকে আঙ্গুল নির্দেশ করে বলেছিলেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল আর সেই গ্রেনেড ছুড়ে মেরেছিল, সেই গ্রেনেড মানুষ মারা গেছে, ভাগ্যের নির্মম পরিহার। আজ শেখ হাসিনার অনুকম্পা নিয়ে আপনাকে জেল স্থগিত করে আপনার বাড়িতে থাকতে হয়। বছর শেষে মাস শেষে 3-6 মাস পর পর বেগম খালেদিয়ার ভাই বেগম খালেদিয়ার বোন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যায়, আপা রক্ষা করুন, ক্ষমা করুন, আমাদেরকে একটু দয়া করুন, অপরাধ যা করেছি আমাদেরকে একটু রক্ষা করুন, তাকে তার সাজা স্থগিত করে আরো কিছুদিন বাড়িতে থাকার সুযোগ দিন, দয়া করে তাকে জেলে পাঠাবেন না। মমতাময়ী মা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তার ঔদার্য দিয়ে এবং তার মমতা দিয়ে তিনি তাকে রক্ষা করেছেন, তাকে এখন তার প্রতি অনুকম্পা প্রদর্শন করে তাকে বাড়ি থাকার সুযোগ করেছে। অথচ এই বেগম খালেদা জিয়া যেদিন তার সন্তানকে হারালেন, যেই সন্তানের সাথে মাত্র 4 মিনিট আগে তার কথা হয়েছে, মা তুমি কেমন আছো, মা বলেছে বাবা তুমি কেমন আছো, 4 মিনিটের ব্যবধানে যখন জানতে পারলো তার সন্তান আর নেই, পৃথিবীতে নেই, সেই নাফেরার দেশে চলে গেছে, একজন মা একজন বেদনায় বিধুর আক্রান্ত মা, একজন মা যে তার সন্তানকে হারিয়ে নিজেকে নিঃস্ব ভাবছিল আমার সন্তানের বদলে মা হিসেবে যদি আমি চলে যেতাম, হয়তো তিনি ভেবেছিলেন কথা, কিন্তু তার যে ক্যারেক্টার তাতে মনে হয় না তার সন্তানের প্রতি এমন করে মায়া জন্মেছিল। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা গেলে একজন সন্তান হারা মাকে সমবেদনা দেওয়ার জন্য, তিনি জানেন প্রিয়জন হারানোর বেদনা কি। মাননীয় প্রধানমন্ত্রী পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে একই দিনে হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন একজন অসহায় মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেগম খালেদা যে ঘরের দরজা পর্যন্ত খোলেনি, এ কেমন ভদ্রতা। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলেই আজকে এই কুমিল্লায় বইমেলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলে আমরা জনজাতির পিতার সেই স্বপ্ন ছোঁয়ার
দ্বার পর্যন্ত পৌঁছে গেছি, তিনি আছেন বলেই আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনি আমাদের সেই স্বপ্নে সেই সোপান তৈরি করে দিয়েছেন, যেই সোপান বেয়ে বেয়ে আমরা জাতির পিতার সেই স্বপ্নের কাছে পৌঁছে যাবে, স্বপ্নে দেখেছিলেন জাতির পিতা। আজকের এই দিনে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানায়।